আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বন অধিদপ্তরের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটি সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে এক নম্বর অঙ্ক দিয়ে। এক নম্বর অঙ্ক ছিল তিনটি ঝুড়ির প্রথম, দ্বিতীয় ও তৃতীয়টিতে যথাক্রমে 159টি আম, 227টি জাম এবং 401টি লিচু আছে। সর্বাধিক কতজনের মধ্যে ফলগুলো সমানভাগে ভাগ করে দিলে 3টি আম, 6টি জাম ও 11টি লিচু অবশিষ্ট থাকবে? তো এই ক্ষেত্রে আমাদের যে আমের সংখ্যা আছে, আমের সংখ্যা আছে হচ্ছে 159, জাম আছে হচ্ছে আমাদের 227, আর লিচু আছে হচ্ছে আমাদের 401টি। তো এখানে যেহেতু বলা হচ্ছে যে 3টি আম, 6টি জাম এবং 11টি লিচু অবশিষ্ট থাকবে, সেই ক্ষেত্রে এখান থেকে 3, এখান থেকে 6, এখান থেকে 11 আমরা বিয়োগ করে নেব। তাহলে আসবে হচ্ছে 156, এইটা আসবে হচ্ছে 221, এইটা আসবে হচ্ছে 390। এই হচ্ছে হিসাব। এখন এই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করতে হবে। গসাগুর ক্ষেত্রে 156 ডিভাইডেড বাই 221 যদি আমরা করি, তাহলে একবার যায় 156 করলে আসবে হচ্ছে 65, 65কে আবার 156 দ্বারা ভাগ করতে হবে, 56কে 65 দ্বারা ভাগ করতে হবে, আসবে হচ্ছে 2, এইটা আসবে হচ্ছে 130, বিয়োগ করলে পাওয়া যাবে হচ্ছে 26, এইখানে আসবে হচ্ছে 65, এইটা 2 দ্বারা করলে আসবে হচ্ছে 52, এইটা করলে আসবে হচ্ছে 13, 26, 2, 26। তাহলে এখানে 13 হচ্ছে আমাদের গসাগু দুইটার, আর 390কে 13 দ্বারা ভাগ করা যায়, সেই ক্ষেত্রে 13 390 ভাগ করলে আসবে হচ্ছে 30, সেক্ষেত্রে 13 হবে হচ্ছে গসাগু। অর্থাৎ আমরা বলতে পারবো যে সর্বাধিক 13 জনের মধ্যে ভাগ করে দেওয়া যায়, 13 জন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 2, প্রশ্ন 2 বলা আছে পনির ও তপনের আয়ের অনুপাত 4:3, তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত? তো আমরা ধরে নেই পনির অনুপাত তপন ইকুয়াল টু 4:3, আর তপন অনুপাত রবিন ইকুয়াল টু 5:4। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই 3 আর 5 সমান করতে হবে। তাহলে এই সমীকরণকে আমরা গুণ করব হচ্ছে 5 দ্বারা, এই সমীকরণকে গুণ করব হচ্ছে 3 দ্বারা, অর্থাৎ অনুপাতগুলোকে 5, 3 দ্বারা গুণ করব। তাহলে 4, 5, 20, এইটা আসবে হচ্ছে 3, 5, 15, এইটা আসবে 3, 5, 15, 3, 4, 12। তাহলে আমরা বলতে পারবো পনির অনুপাত তপন অনুপাত রবিন ইকুয়াল টু 20:15:12। তাহলে আমরা অনুপাতের সাধারণ হিসাব করলে এটা লিখতে পারবো হচ্ছে 20x 15x, আর এটা 12x। আমাদের বলা হচ্ছে পনিরের রায় 120 টাকা, তাহলে পনির যদি এটা হয়ে থাকে তাহলে 20x ইকুয়াল টু 120, x ইকুয়াল টু আসবে হচ্ছে 6। আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে রবিনের আয় কত, তো রবিনের আয় হচ্ছে রবিন ইকুয়াল টু হচ্ছে 12x, 12x হলে 12 × 6, 6 × 72, অর্থাৎ 72 টাকা হবে হচ্ছে রবিনের আয়। এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 3, তিনে বলা আছে 3ab + bc - 4ca - 5 হতে 2ab - 2bc - 5ca - 6 বিয়োগ করো। তো 3ab + bc - 4ca - 5, এখান থেকে যদি আমরা -2ab - 2bc - 5ca - 6 বিয়োগ করি, তাহলে পাওয়া যাবে হচ্ছে 3ab + bc - 4ca - 5 - 2ab + 2bc + 5ca + 6। তো 3ab 2ab যোগ বিয়োগ করলে পাবো হচ্ছে আমরা এবি, বিসির ক্ষেত্রে বিসি, আর এই বিসি যোগ করলে পাবো হচ্ছে 3bc, সিএ সিএ এটা করলে পাবো হচ্ছে +ca, আর -5 + 6 ইকুয়াল টু +1। তাহলে ab + 3bc + ca + 1 হবে হচ্ছে নির্ণয় বিয়োগফল। এটি হবে এই প্রশ্নের উত্তর।
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।